আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা, সবার কেমন আছেন? আজকে দেখাবো লোটটা শুটকি বোনা। তো হঠাৎ করে আজকে দুপুরে মন চাইছিল যে একটু ঝাল ঝাল শুটকি বোনা দিয়ে ভাত খাই, তো তারপর রান্না শুরু করে দিলাম। পেঁয়াজ রসুন এগুলো ভাজা হলে শুকনা মরিচ দিয়ে দেবো, তারপর শুটকিগুলো দিয়ে দেবো। শুটকিগুলো আমি গরম পানি দিয়ে সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম। তো এইভাবে সুন্দর করে ভাজা হলে এখানে যাবতীয় যা মশলা, লবণ, মরিচ, হলুদ, ধনিয়া এগুলো দিয়ে দেবো। খুব অল্প অল্প দেবো, বেশি মশলা দেবো না, অল্প পরিমাণ দেবো। তো অল্প আমার কাছে এই শুটকি বোনাটা একটু অল্প মশলা দিয়ে, একটু বেশি তেল দিয়ে, রসুন পেঁয়াজ এগুলোর পরিমাণ একটু বেশি দিয়ে করলে ভালো লাগে। তো যখন হয়ে আসবে তখন এতে মরিচ আর ধনিয়া দিয়ে, কাঁচামরিচ ধনিয়া দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। এই তো শুটকি বোনা রেডি। আর এটা খেতে কিন্তু খুবই মজা, খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং সিম্পল রেসিপি, আর খেতে কিন্তু খুবই মজা। তো তারপর বাসায় আবার মাছ ভাজি করেছিল, ওইটাও একটু নিয়ে নিলাম সাথে, একটা ভাজা কাঁচামরিচ, তারপর শুটকি বোনা। মেইনলি আমার আসলে শুটকি বোনা দিয়ে খেতেই খুব মজা ছিল, তারপর মাছ ভাজাটা একটু নিয়ে নিলাম। তো তারপর আবার বাসায় একটু গুড়া মাছের তরকারি রান্না করেছিল আলু কুচি দিয়ে, তো ওটাও একটু নিয়ে নিলাম। তো এই তো আমার আজকের দুপুরের লাঞ্চ। তারপর রসুন দিয়ে সুন্দর করে কোচলে মেখে এটা খেতে যে কী মজা লেগেছে কী বলবো। আর এটার স্মেল, তরকারিটার স্মেলও খুব সুন্দর ছিল এবং খেতে খুবই ভালো লেগেছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।